আসসালামু আলাইকুম, লার্নিং ছাড়া দাদা আপনাদেরকে স্বাগতম। আজকে মূলত আমরা বাজারে যে KN95 মাস্কগুলো পাওয়া যায়, বিশেষ করে রাস্তার পাশে বসে বিক্রি করে কিংবা অনেক সময় দেখা যাচ্ছে যে ফার্মেসিতেও বিক্রি করছে, তো এই মাস্কগুলোর কোয়ালিটি এবং এগুলোর মধ্যে যে ত্রুটিগুলো আছে এই ত্রুটিগুলো নিয়েই আজকের ভিডিওটি। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন, দেখে আরও সচেতন হবেন। বাজারে পাওয়া এই KN95 মাস্কগুলো, এগুলো আসলে কতটা ইফেক্টিভ এই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। হ্যাঁ, আমি ঘাটাঘাটি করে যেটা দেখলাম যে এটার ভিতরে অনেক বড় বড় ছিদ্র আছে। হ্যাঁ, তো এটাই আমি সবাইকে জানাইতে চাচ্ছি আর কি। আপনারা খেয়াল করছেন কি না জানি না, এই মাছগুলো ফুটপাথ থেকে, আমি নর্মাল ফুটপাথ থেকে কিনছি, 110 টাকা করে নিচ্ছি একটা, দুইটা কিনছি, যার কাছ থেকে যেরকম নিয়ে পারে 110 থেকে 160 পর্যন্ত বিক্রি করে আর কি তারা, 160-170 এরকম। তো আমি কিনছি, কেনার পরে আসলে আমি একদিনও পড়িনি জিনিস দুটা, মাস্ক দুটা পড়তে পারিনি। কেন পড়তে পারিনি, কারণ হচ্ছে আমি কেনার পরে দেখলাম খেয়াল করে যে এই মাস্কগুলার যে স্ট্রাইপগুলো আপনি দেখছেন, এই যে স্ট্রাইপগুলো, তারপরে হচ্ছে এই যে KN95 যে মেশিন দিয়ে পাঞ্চ করে লেখা, ভেতর থেকে আরও ভালো বোঝা যাবে, এই স্ট্রাইপগুলো, তো এই যে স্ট্রাইপগুলোর ভিতরে অনেক বড় বড় ছিদ্র। হ্যাঁ, বেশ বড় বড় ছিদ্র, যেটা দিয়ে ভাইরাস খুব ইজিলি মুভ করতে পারবে আমার ধারণা। আমি স্পেশালিস্ট না, যেটা দেখতেছি সেটাই বলতেছি আর কি, যে আমার ধারণা এর ভিতর থেকে খুব ইজিলি যে কোনো ড্রপলেট মুভ করতে পারবে এই জাস্ট এই এই ছিদ্রগুলোর মধ্যে থেকে, এই স্ট্রাইপের ভিতরে যে ছিদ্রগুলো আছে এগুলো থেকে। আপনি একটু লাইটে দেখেন যদি বোঝা যায়, আমি জানি না বোঝা যাবে কি না, তবে এই স্ট্রাইপগুলোর মধ্যে অনেক বেশ বড় বড় ছিদ্র আছে, বেশ বড় বড় ছিদ্র। তাহলে আলটিমেটলি এত বড় বড় ছিদ্র থাকলে আমার এই মাস্কটা আসলে আমাকে কী হেল্প করতেছে, কী কাজে দিচ্ছে? আমার মুখ 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 থাকবে এইখানে, আমার মুখ বরাবরই যদি এই ছিদ্রগুলো থাকে তাহলে তো আসলে কোনো লাভ নাই, তাই না? তো এটাই হচ্ছে আমার অবজারভেশন, যে এই মাস্কটা আসলে কোনো কাজের না আমার মতে, আমার ধারণা। তো আপনারা যারা এই ধরনের মাস্ক পরেন আপনারা একটু খেয়াল করে দেখবেন এই এই স্টাইপগুলো, কয়েকটা স্ট্রাইপ আছে, এই যে এখানে, তারপরে KN95 এখানে, তো এই যে টুচা করে দেখবেন লাইটে, দেখবেন যে এখানে অনেক বড় বড় ছিদ্র আছে, এগুলো আসলে ইফেক্টিভ হবে না আমার ধারণা। তো এটা হচ্ছে আপনি নর্মাল সার্জিক্যাল মাস্ক পরলে অনেক ভালো আমার ধারণা, এটা হচ্ছে অনেক বেশি কাজে দেবে নর্মাল সার্জিক্যাল মাস্ক। কারণ দেখেন আপনার যতটুকু আপনার মুখ ঢাকা থাকছে, যতটুকু জায়গার মাধ্যমে যতটুকু অংশ দিয়ে, এখানে কিন্তু কোনো ছিদ্র নাই, একদম প্লেন, একদম প্লেন, একদম সেফ। সো সার্জিক্যাল মাস্ক আমার মতে এইটা হচ্ছে অনেক বেটার প্রোটেকশন দেবে আপনাকে। আপনি KN95 একটা 110 টাকা দিয়ে কেনার চেয়ে আপনার একটা সার্জিক্যাল মাস্ক হয়তো এখন কমে গেছে দাম, 15 টাকা 11 টাকা এরকম দামে পাওয়া যায়। হ্যাঁ, তো এইটার চেয়ে KN95-এর চেয়ে এই সার্জিক্যাল মাস্ক অনেক বেটার আমার আমার অবজারভেশন হচ্ছে এটা। আর এইটাকে আমি কিনতে নিষেধ করতেছি বা পড়তে নিষেধ করতেছি এই একটাই কারণ, যে এই স্ট্রাইপগুলোর মধ্যে আসলে অনেক ঝামেলা, অনেক ছোট ছোট ছিদ্র, যেটা আসলে মাস্কটা কেন কিনতেছি যে করোনা ভাইরাসকে প্রোটেক্ট করার জন্য, সেই কাজটাই করবে না এই ছিদ্রগুলো থাকলে। হ্যাঁ, তো শুধু শুধু টাকা নষ্ট করে আমরা এগুলো না পড়ি, আমরা এগুলো হচ্ছে আমরা সার্জিক্যাল মাস্ক পরি। সার্জিক্যাল মাস্ক আপনি চাইলে দুইটা একসাথে পড়তে পারেন, সেটা আপনাকে আরও বেটার প্রোটেকশন দেবে। আপনি একটা লাগাইলেন, তার উপর আরেকটা লাগাবেন, লাগাইতেই পারেন, খুবই ভালো প্রোটেকশন। অনেকে আবার একটা সার্জিক্যাল মাস্ক পরে উপরে আবার একটা KN95 পরে, এরকম করে পড়লো, বলে যে আমার তো সার্জিক্যাল মাস্ক আছে, এটা পরার তো দরকার নেই, এটা তো যদি ছিদ্র থাকে সমস্যা নেই, আমার নিচে তো সার্জিক্যাল মাস্ক আছে। হ্যাঁ, সমস্যা আসলে নাই, আপনার সার্জিক্যাল মাস্ক আছে, কিন্তু এটা লাভ নাই সেই জিনিসটা আপনি কেন করবেন, ফেলে দেন। যে আপনি সার্জিক্যাল মাস্ক আরেকটা পড়েন, দুটা পড়েন, আপনার যদি দুইটা মাস্কই পড়তে ইচ্ছা করে আপনি দুইটা পড়েন, এটা দিয়ে আপনি ব্রিদিংও ভালো হবে, আপনার শ্বাস নিতে বেশ বেশি প্রবলেমও হবে না, এটা আবার শ্বাস নিতেও একটু ঝামেলা হয়, বদ্ধ থাকে একদম। এটা হচ্ছে আমার অবজারভেশন, আমি দুটো মাস্ক কিনে শুধু শুধু টাকা নষ্ট করছি, 110 টাকা 110 টাকা 220 টাকা নষ্ট করছি, করতে পারতেছি না, শুধু শুধু সাজায় রাখছি আর কি, সাজানোই থাকবে। আমি সার্জিক্যাল মাস্কই পরি দুইটা করে। তো আপনারাও এগুলো পড়ার আগে একটু দেখবেন, যাচাই করে দেখবেন জিনিসগুলো কেমন, তারপরে পড়বেন।
করতেই যদি হয় অবশ্যই যেটা সেভ করবে আমাকে সেরকম জিনিসই পরবো, তাই না? সেটাই পড়া উচিত। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন আমাদের ফেসবুক পেজে। এই ধরনের ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন।